এই রেসিপিটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য। সোমালিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। ব্রাউন ব্রেড নিয়েছি, চৌকো করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আমি এখানে ব্যবহার করছি ব্রাউন ব্রেড, কারণ যেহেতু এটা হেলদি সে কারণে। আপনারা চাইলে ময়দার ব্রেডও ইউজ করতে পারেন। আমি চপারে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর তার সাথে লাগবে মাত্র একটা ডিম। আপনারা চাইলে এর থেকে বেশি ডিম ব্যবহার করতে পারেন, আমি অল্পই ডিম ব্যবহার করেছি। চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা না দিতে পারেন ছোটো বাচ্চা হলে। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়েছি, কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, একটা ডিম, অল্প গোলমরিচ আর অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর তাওয়াটা গরম হতে দিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে অল্প পরিমাণ তেল দিলাম, সাদা তেল দেবো, এখানে সরষের তেল নয়, সাদা তেল দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম তেলই ইউজ করতে পারেন। এবারে এইরকমভাবে যে পাউরিটা কেটে রেখেছিলাম চৌকো করে, মাঝখান দিয়ে টুকরোগুলো আলাদা করে রেখে দিয়েছি, এবং এই ফাঁকা যে করে শেপ করে কাটা, এর মধ্যে আমি একটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি সিম আঁচে করব, অল্প আঁচে, লো ফ্লেমে করব, কারণ তলা লেগে যেতে পারে। এবার চৌকো করে কেটে রাখা পাউরিটা আমি এইভাবে ওপরে ওপরে চেপে দিচ্ছি। এক পিঠ হলে তবেই অন্য পিঠটা উল্টাতে পারবো, তার আগে নয়। হয়ে গেছে আমার এক পিঠ, এবার ওই পিঠটা আরেকটুখানি সময় ধরে করতে হবে। ব্যাস রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে একটা ব্রেকফাস্ট রেসিপি। ট্রাই করুন। এর মধ্যে রেডি হয়ে যাওয়া এই ব্রেকফাস্ট রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আর ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।